বেশ, অনেক দিন পর আজকে একটা বিকালের নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর এটা কিন্তু বিকালে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই নাস্তার আইটেমটা ফ্রোজেন করে রাখতে হবে। তো ফ্রোজেন করার টিপসটাও কিন্তু এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তাটা খেতে কেমন হয়েছিল বলি, একদম ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একবারে সফট, অনেক মজা। অনেক বিকালের চায়ের সাথে এই নাস্তাটা একবারে জমে যাবে। তো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, রিদার ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। হাফ কাপ প্রথমে ময়দা নিয়েছি, তার সাথে হাফ চা চামচ আমি লবণ দিয়ে দিলাম, তার সাথে কালোজিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা একটা রুটির ডো মতো করে নিয়েছি। তো এই ডোটা আমি রেস্টে রেখে দিব হচ্ছে 10 মিনিটের মতো। তো এটা 10 মিনিটের জন্য রেস্টে থাক, আমি নেক্সট প্রিপারেশানগুলো সেরে নিচ্ছি। এখানে আবারও আমি হাফ কাপ মতো ময়দা নিয়েছি, তার সাথে আবারও প্রায় 1 চা চামচের মতো আমি লবণ ব্যবহার করেছি। আর লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া ব্যবহার করলাম হচ্ছে 1/2 চা চামচ, আর লাগছে হচ্ছে তিল, সেসেমি সিড এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে আমি তৈরি করে নিব। ব্যাস হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু লাম্পস ফ্রি হতে হবে। আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ কুচিও ব্যবহার করেছিলাম, তো ওটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কতগুলো ভেজিটেবল নিয়েছি, পাতাকপি কুচি, তারপরে হচ্ছে গাজর কুচি, বরবটি কুচি, আর তার সাথে আছে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এই সবজিগুলো মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটুকু পানি ছেড়েছে, তো ওই পানিটা আমি চিপে চিপে ফেলে দিলাম। আর এখানে সবজিটুকু নিয়ে নিয়েছি, এখন কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে 1/2 চা চামচ, তার সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে আমি পাউরুটির গুঁড়া এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। পাউরুটির গুঁড়া মানে হচ্ছে ব্রেড ক্রাম। এখন সব কিছু একত্রে মিক্স করে ওই পুরটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে আমার ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা অংশ দিয়ে পাতলা করে আমি রুটি বেলে নিব। আর রুটি বেলে নেওয়ার সময় আমি যেটা করেছিলাম, একটু সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছিলাম, এতে যেটা হয় রুটি বেলতে সুবিধা হয়। পাতলা রুটির ওপরে আমি এখন ওই যে ভেজিটেবলের সেই পুরটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমার লাগছে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ডিম। একটা ডিম আমি যেটা করেছি, সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, তো সেই হাফ অংশটুকুই এই আমি ভেজিটেবলের ওপর দিয়ে দিলাম। এখন এই রুটিটা চেপে চেপে মুড়িয়ে নিতে হবে, আর যেই লাস্টের অংশটুকু রয়ে গেছে সেখানে আমি সামান্য পানি লাগিয়ে নিয়েছি, যাতে করে এই নাস্তাটা মুড়িয়ে নেওয়ার পর আর খুলে না যায়। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে করে রুটিটা কেটে নিচ্ছি। আর অবশ্যই এই ক্ষেত্রে একটা শার্প নাইফ ইউজ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। এখন এই নাস্তাগুলা আমি যেটা করব, এই কাঠের মধ্যে গেঁথে নিব। এটা করলে যেটা হয়, দেখতে যেমন সুন্দর লাগে আর বাচ্চারাও কিন্তু অনেক আগ্রহ নিয়ে খাবে। আর এভাবেই সবগুলো গেঁথে নিয়েছি। আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন, একটা ছড়ানো প্লেটে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে হচ্ছে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। এভাবে করলে ইনশাল্লাহ 1 মাসের মতো ভালো থাকবে। আর সকালবেলা তাড়াহুড়ার টাইমে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে নেবেন, ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেবেন, ব্যাস। আমি আজকে নাস্তাটা ফ্রোজেন করে নিই, সবগুলোই ভেজে নিচ্ছি। আর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এই নাস্তাটা একবারে খাস্তা হয়। আজকের এই ইন্টারেস্টিং নাস্তাটা আমি যেটা করেছিলাম, টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, খেতে হয়েছিল অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, বাসার ছোট থেকে বড় সবাই লাইক করবে। So what do you think about my today's recipe? You can comment me below. Inshallah, but dekha hobe. Allah Hafiz. Assalamu alaikum.